हेलो फ्रेंड्स केमन आछो सबाई। आज के खाबारे निये बसेछि आमि। एखाने भात आछे, लंका निये नियेछि, एखाने होच्छे पुई शाक दिये इलिश माछेर माथा दिये तरकारी करे नियेछि, आर एखाने होच्छे मटन कारी, खासिर मांस। ओह जमे जाबे आजके। एखाने खासिर मांस ग्रेविटा निये नियेछि, मटनेर ग्रेविटा निये नियेछि, आर एखाने होच्छे रायता निये नियेछि, शसा दिये टक दई दिये रायता निये नियेछि। তাহলে আপনারা ভিডিওটা এনজয় করুন আর আমি খাওয়াটা স্টার্ট করছি। ফার্স্টে পুঁই শাক দিয়ে শুরু করলাম। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক কান্না ভালো লাগে তাই না? আহ असाधारण। दारुण হয়েছে। आज के तो बाहरे बेरिएछिलाम तो बाड़ी थेके एसे देखछि मा बोलछे जे आज खासिर मांस करेछे, ताई आज गान मने पड़े गेल। रविबारे बाड़ी आसि, खेते बसे देखि होयेछे खासि, ताई ना? रविबारे स्पेशल मेनू, जमे खीर पुरो। इलिश माछेर माथा दिए पुई शाक कादेर कादेर खेते भालो लागे कमेंटे जानाबेन प्लिज। दारुण হয়েছে। अपूर्व হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকটা, সেই লাগছে। असाधारण হয়েছে। শসা দিয়ে রায়তা रायताटा खावा माने होच्छे जे खाबारगुलो आमी खाচ্ছি এখন রায়তাটা খেলে কি বলুন তো খাবারটা হজম হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ইলিশ মাছের মাথা দিয়ে খাওয়া শেষ হয়ে গেল। এবারে খাবো হচ্ছে মাটন। নিয়ে নিলাম, পুরো ঝোলটা ঢেলে নি, জমিয়ে খাওয়া দাওয়া হবে। এবার আলু মাটনের গ্রেভিতে আলু না হলে তাহলে আর কি, আলুটা থাকলে একটা আলাদা টেস্ট বেড়ে যায়, তাই না? আহ, পুরো লাল লাল ঝোল, দারুণ ব্যাপার। পুরো ভাতটাই মেখে নিলাম, মেখে নিয়ে এবার খাওয়াটা শুরু করি। এটা আলু নিলাম, ও আলুটা ধরলাম গলে গেল, এতটা সেদ্ধ হয়েছে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, হেভি হয়েছে। খাসির মাংস খেতে গেলে একটা মন থেকে একটা আলাদা ফিল আসতে হয়, মানে যে ফিলটা নিয়ে আমি খাবো। কি যে টেস্ট হয়েছে, কি করে বলে বোঝাবো। এখানে একটা ঝোল আছে, ঝোলটা নিয়ে নিই। বাইরে একটা ফ্রেশ হাওয়া দিচ্ছে আর আমি এখানে বসে বসে খাচ্ছি, মানে বুঝতে পারছেন কতটাই আনন্দ দিয়ে খাচ্ছি আমি। প্রকৃতির হাওয়ায় খাওয়া দাওয়া। মাংসগুলো কিন্তু মানে প্রপার সেদ্ধ হয়েছে, একটাও কিন্তু শক্ত নেই, প্রত্যেকটা মাংসের পিস নরম। খাওয়া মোটামুটি ফিনিশ হয়ে আসছে। লাস্ট পিস এটা হচ্ছে নাল্লি পিস বাবা। তাহলে আজকে মোটামুটি দারুণ এনজয় করে খেলাম, আর যে খাবারটা খেলাম সেটা একদম পুরো প্রকৃতির হাওয়া আর সাথে খাওয়া দাওয়া, তার মজাই আলাদা, সত্যি করে তার মজাই আলাদা। ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন, আর কী কী ভালো লেগেছে সেটাও কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন। আর দাস ফুড ইউটিউব চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আপনারা সাপোর্ট করছেন এত ভালোবাসছেন এটাই অনেক। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকে টাটা, ভালো থাকবেন।